কয়েকদিন আগে ঢাকায় এসেছিলেন ঋত্বিক ঘটকের কন্যা সংহিতা ঘটক। ঋত্বিক ঘটকের স্মৃতি আর সিনেমা নিয়ে কথা বলেছেন শোবিজ টুনাইটের সাথে। সংহিতা ঘটকের স্মৃতিতে বাবা ঋত্বিক ঘটক নিয়ে থাকছে প্রতিবেদনের প্রথম পর্ব। ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের অন্যতম এক নির্মাতা, বাংলা সিনেমায় নতুন এক ধারা সৃষ্টি করেছিলেন তিনি। ঋত্বিক ঘটক ছিলেন কাজ পাগল একজন মানুষ, মাঝে মাঝে নিজের কাজে যুক্ত করতে চাইতেন মেয়ে সংহিতাকেও। আমি দুঃখিত অক্ষর সময়টায় আমাকে এডিটিংয়ে বসিয়ে দিত, আমি শুটিংও করেছি। আমার একসময় আমাকে অভিনয় করতে বলেছিল, আমার মা আপত্তি জানিয়েছিলেন বঙ্গবালা চরিত্রের। আমি ক্লাস নাইনে পড়ি, এইট নাইন এরকম, তো তখন আমাকে বসিয়ে দেখাতো। লজ্জা নামের একটি চিত্রনাট্য লেখার পর মেয়ে সংহিতাকে বলেন সহকারী হিসেবে কাজ করতে, পাশাপাশি পড়তে বলেন প্রচুর বই। আমরা বাবাকে তো পরিচালক দেখছি না বাড়িতে, একটা বাবা হিসেবে দেখছি। সেখানে আমাকে বলে আমি এখানে পরিচালক, তোমাকে এটা করতে হবে। তোমার এই যে ব্যক্তিত্বটা, আমরা ওই ব্যক্তিত্বের জায়গাটাতে ঘা করা খুব মুশকিলের ব্যাপার। তাকে বোঝা, তাকে জানা, তার জন্য দীর্ঘ সময় লাগে। প্রস্তুতি নিচ্ছি, তখনই উনি অসুস্থতা শেষ হয়ে গেল। তখন ব্যাপারটা পুরোপুরি আমার কাছে একটা অন্য জগৎ হয়ে গেল। পৃথিবীটা ওর মতো ব্যক্তিত্ব, ওনার মতো একটা মানুষ সাথে যে আমি থেকেছি, যত ওনার যত অ্যালকোহলের ব্যাপারটাও আমরা ফেস করি, উনি বাড়িতে একেবারে সাধারণ একটা মানুষ। কাজ পাগল এই মানুষটি বাড়িতে ছিলেন একজন সাধারণ মানুষ। বাবা হিসেবে কেমন ছিলেন ঋত্বিক ঘটক জানালেন সংহিতা। অসম্ভব একটা বাবার, একটা বাবা মা ছাড়া বলতো না, কোনোদিন আমাদের বকবকি করেনি আমাদের বারে। আমরা মানে যাতে আমরা মানে সাধারণভাবে মানে সুন্দরভাবে থাকি সে চেষ্টাটাই করেছে। আর যখন নিজের জগতে কষ্ট, নিজের সে কষ্টটা দেখলাম হয়তো বসে বসে ঝিমোচ্ছে ভাবছে, কিন্তু আমাদের বুঝতে দিত না, অসুস্থ হলো আমাকে বলবে না। বাংলা চলচ্চিত্রের এক ধ্রুব তারা ঋত্বিক ঘটক অল্প সময়ে হাতে গোনা কয়েকটি চলচ্চিত্র দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্রকারদের কাতারে নিজের স্থান করে নিয়েছিলেন তিনি। তার কাজগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চান মেয়ে সংহিতা ঘটক। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। গত পর্বে ঋত্বিক ঘটককে নিয়ে কথা বলেছিলেন তার মেয়ে সংহিতা ঘটক। কথোপকথনে উঠে এসেছিল বাবা হিসেবে কেমন ছিলেন ঋত্বিক ঘটক, আর এবারে প্রতিবেদনে থাকছে নির্মাতা ঋত্বিক ঘটককে নিয়ে মেয়ের সংহিতা স্মৃতিচারণ। ঋত্বিক ঘটক একজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক। ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কারণে তিনি যেমন প্রশংসিত হয়েছেন, ঠিক তেমনি বিতর্কিত ভূমিকাও রেখেছেন। কিন্তু কাজ পাগল এই মানুষটি কাজকেই প্রাধান্য দিতেন সবসময়। বই পড়লে বোঝা যাবে না, কাজের সময় একটা কথা যেটা বলবে সে দ্বিতীয়বার সেটা আমাদের করার সাহস হয়নি। আমার কি শট নেওয়া হবে, কিভাবে করছে, কোনটা এডিটিং করবে। দিনের পর দিন বাবাকে দেখেছেন দুটি ভিন্ন রূপে। নিজের লেখার মধ্য দিয়ে ঋত্বিক ঘটককে তুলে ধরতে চান মেয়ে সংহিতা। আমি ওনার মেয়ে, এটা কোনো ঘটনা না, এটা সবাই তার মানে ইয়ে, কিন্তু কাউকে তো এগিয়ে আসতে হবে। অযান্ত্রিকের উনি তিন রকমভাবে লিখেছে। আমরা একটা ছবিকে বারবার দেখছি, আর তিন চারবার করে মানে পাচ্ছি ভেতরে যে ছবিগুলো মুক্তি লাভ করছে না, তাদের যন্ত্রণা, তাদের সৃষ্টির কষ্ট, সেগুলো তো বোঝার আমি কতগুলো মুহূর্তকে রেখেছি, সেই মুহূর্তগুলোকে আমি লিখেছি। ঋত্বিক ঘটকের কাজের ধরন ছিল অন্য সব নির্মাতার থেকে ভিন্ন। সঙ্গীতের প্রয়োগ, কিভাবে অভিনয় নিজে করাতো, ক্যামেরা সব, এটা কি সবাই পারবে, নাম দিয়ে দিত অন্যদের। ওনার একমাত্র ওনার এডিটর যিনি সম্পাদক রমেশ যোশী, উনির সাথে বসে উনি দুজন, একজন খ্যাপাটে পরিচালক আরেকজন শান্ত মানুষ, দুটো মেলবন্ধন হচ্ছে। হয়তো তো দাঁড়িয়ে এসে বলছে এই আমাকে এতটা ফ্রেম রাখ, এতটা রাখ, একদম মাথার মধ্যে পুরো ফিল্মটা ওনার। ষাটের দশকে কোমল গান্ধার ও সুবর্ণরেখা ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার পর দীর্ঘদিন সিনেমা নির্মাণ থেকে দূরে ছিলেন ঋত্বিক ঘটক। অন্যদিকে কিছু সিনেমা মুক্তি না পাওয়ার বেদনা ভুলতে পারেননি কখনো। হয়তো ওনার ছবি মুক্তি লাভ করেনি, তো শেষ দুটো মানুষকে বলেছি তিতাস, তো উনি সেগুলোকে অভিনয় করে করে শেষ দিন উনি করে গেছেন, হ্যামলেট নাটক এ সমস্ত করে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। বাবার বলা অনেক কথার মাঝেও কিছু কথা এখনো নাড়া দেয় মেয়ে সংহিতাকে। বাবার ওই শেষের দিকে ওই যে নীলকণ্ঠ মতটা জহরকোট পরে এসে দাঁড়াতো আর বলছে চোখ দুটোটা জাজ্বল্যমান, একজন শিল্পীর কাজ শেষ হয়ে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই,
এই কথাটা যখন বলছো, এটা আমার অসম্ভব, আমার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি। আমি চুপ করে শুনছি কথাটা। ঋত্বিক ঘটক না থাকলেও তার রেখে যাওয়া কাজগুলো প্রেরণা যোগাবে নতুন নির্মাতাদের। তবে তার জন্য পড়তে হবে, জানতে হবে, ভাবতে হবে, ধরতে হবে সময়কে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।